সুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যখন সুরি ইসমাইল আলী ইসলামের গলা বরাবর চালাইতে লাগলেন নামাইতে লাগলেন জিব্রাইল বলতেছিল হুজুর আমি তখন আল্লাহ আব্বাকে রাশেম আল্লাহর নিচে সিদরাতুল মুন তাহার পাশে ছিলাম আমি আমার মালিক ডাক দিছে জিবরাইল আর তাড়াতাড়ি জান্নাত থেকে চল্লিশ বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয় জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে সুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের সুরির নিচে দুম্বাখানা চালায় দাও একবার জোরে বলা যাবে কাল্লা হুয়া এত দ্রত গদিতে আমি আসছিলাম ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো আমি দ্রুত গদিতে জান্নার থেকে দুম্বা নিয়ে সুরি পরার আগে ইসমাইল আলাইস্লামকে টান্দে সরাইয়া দুম্বাখানা সুরির নিচে চালাই দিলাম ইব্রাহিম আলাই সাল্লাম চোখ বাদা অবস্থায় দুম্বার গলার মধ্যে সুরি চালাই দিলেন দুম্বা কেটে যাবে হয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো ক্ষুদার খলিল মনে করছেন সন্তান কোরবানি হয়ে গেছে আহা আহ উনি যখন সুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিব্রাইল আর ইসমাইল আলাইহিমুসসালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুস্কি হাসতেছে একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দেন হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হত না ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আশি হয়ে গেল কোনো সন্তানাদি নাই হাজারাত আম্মাজন সারা বললেন স্বামী আমার আপনাকে একটা বিবাহ করাই দেই আল্লাহর খলিল বলেন ঠিক আছে হাজরাদ কালে কার সঙ্গে বিবাহ পরাবা বলে আমার দাসী হাজারার সঙ্গে হাজারাত আম্মা জানের দাসী হাজারার সঙ্গে বিবাহ পরায় দিলেন বিবাহ পরায় দেওয়ার পরে আম্মাজান হাজারা অন্তঃসত্ত্বা হলেন আল্লাহর খলিল তাকে আদর করেন যত্ন করেন কিন্তু আর এটা পছন্দ হলো না একদিন ডাক বলেন স্বামী মনে যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী আপনি আমার প্রথম স্ত্রী আমি আপনার প্রথম বিবি আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন যারা দুই বিয়ে করছেন জীবনে বউ কোনো দিনই এক ঘরে রাখেন না এক বাড়ি রাখবেন না তাহলে যুদ্ধ হবে একটার নৌকা রাখবেন আর একটা রাশেন রাখবেন আর যদি সম্ভব হয় একবারে চট্টগ্রাম দিয়ে আসবে দেখা সাক্ষা তো নেই ঝগড়া ফাঁসা কেউ চালাকি বুদ্ধি দিয়ে গেলাম আন্নালি যত বড় আবেদা হোক কাজ হবে না মাদ্রাসার যদি মহিলা সাইকুল হাদিসও হয় তাও দিতিศรี মেনে নেবে এই কথা কর না যদি মাদ্রাসায় সাইকুল হাদিসও হয় ও নারী যদি शादी सोড়ায় তো মানবে না কারণ আম্মাজন সারা আলাইহিস সালামের মতো এত বড় সতী সাধুড়ি বুজর্গ নারী পৃথিবীতে নাตรี পর্যন্ত আম্মাজন হাজরাকে মেনে নিতে পারেন না এটা দোষের না এটা সৃষ্টিগতভাবে তাদেরই অভ্যাস আমি দোষ দেই না গুণ কেন জানেন স্বামীরে বেশি ভালোবাসে মার হাবা করলেন না না আর জোরে কর স্বামীরে বেশি ভালোবাসে এটা দুর্নাম না এটা গুণ দুর্নাম করলে তো আর সামনের তরিকার খাওয়ান যুক্ত না জ্বালা আছে খুব মনোযোগ দিয়ে বলে দিয়ে গেলাম ও নারী যদি মাদ্রাসার সাইদুল হাতে সহা তারপরেও দ্বিতীয় স্ত্রী মানবে না এক জায়গায় হবে না খুবই দ্রহ এবং কষ্টকর আম্মাজান যান হাজার আলহালাম যদিও সিদ্ধান্ত উনার কিন্তু ইব্রাহিম সাল্লাম বললেন বিবি রে আমি তো তোমার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নিতে পারি না আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব আল্লাহ ডাক দিলেন খালি যান আপনার স্ত্রী হাজার সিদ্ধান্ত আমি আল্লাহ সিদ্ধান্ত হাজরা যেটা বলছে আপনি সেটা করে দেন একবার জোরে বলা যাবে কে মারা হওয়া তেতুল তিতা নিম তিতা তিতা পানের জ্বর তার চাইতে ওদিকে দুইশো তিনের ঘর দুইশো তিনের ঘর জ্বালা দিতে বিয়ে করার চিন্তাই করেন না জীবন এই চিন্তা মগজেই আনবেন

ইয়াকুব আলহিমের নসুল আল্লাহ ডাক্তার সন্তান দিলেন হজরতামের ঘটনা আসরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন ইয়াকুব আলী ইসালামের বেটার নাম হজরত ইউসুফ আলিহিস হজরত ইউসুফ আলিহিসের দাদার নাম হজরত ইশাখ আলাইসাল্লাম হজরত ইসাক আলাই্লামের বাবার নাম হজরত ইব্রাহিম আল্লাহ সত্তর হাজার নবী নসুল পাঠাইলেন বানি ইসরাহীলকে হেদায়ত করার জন্য আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইলেন এই নসুলের মধ্য আর হজরত ইসমাইল আলহিসের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন তিনি আমার আপনাদের নবী রাহমাতুল লিল আলামিন ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন तमाम দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন এক নবীর ওজন সমান হবে না কথা বল ঠিক কি এক নবীকে যদি এক পল্লাই দেন সব নবীকে যদি আরেক পল্লাই দেন এক নবী

গ্রিল কেটে সিন্ধুকে তিন তালা কাটে তারপরে গ্রিল কেটে সরে টাকা লয়ে গেছে অনেক টাকা ছিল তখন মতলি সাহ বলতেছে হুজুর একটু দোয়া খের করে যদি আল্লাহ সরে রে হেদায়ত আলম যে সরে গ্রিল কাটছে সিন্ধুকে তিন তালা কাটছে আমার দোয়া এই সর কেমনি হেদায়ত হয়ে ট্যা ফেরত দিলে আমি কি হেতাচ্ছি কিশোরের সোর মসজিদের টাকা পর্যন্ত কুলিজার ভিতর কি পরিমানে কি পরিমানে মৈলা জুমলে যে আল্লাহর ঘর কাদের কাছে নিরাপদ আমরা সেই নবীর উম্মত এত বড় দামি নবীর উম্মত হযরত ঈসা আলাইহিস সালামের নসলে ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন 17000 নবী পাঠাইলেন আর হযরতে ইসমাইল আলী ইসলামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠিয়ে দিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল্লাহ আলমিন ইসমাইলকে কেন্দ্র করে বর্তমানে কাবাং আর হজরত ইসাকে কেন্দ্র করে বাইত বর্তমানে বাইতু লাগসা এজন্য ইহুদিরা বাইতু লাগসা নিতে চায় খ্রিস্টানরাও বাইতু লাগসা নিতে চায় কারণ ইসার ইসারুল্লার জন্ম হয়েছিল বাইতু লাগসায় ওই বাইতু লাগসাতে মারিয়াম আলহিসাম ছিলেন খাদেমাহা হজরত ঈসা আলী ইসলামের আম্মা তিনি এই বাইতুল খাদে খাদেমাহা ছিলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে সতেরো হাজার নবী আল্লাহ পাঠাইলেন খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের আমরা মুসলমানরাও কয় বাইতুল আকসা আমাদের আসলে এই বাইতুল আকসা কাদের এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আখসা হতে পারে না আদাম সুবিয়ুল্লাহ থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতরা আসলে মুসলমান আমরা এক মাই বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা আর কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো মালিক নাই আল্লাহ সারা কোনো খালিক নাই আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ সারা কোনো স্রষ্টা নাই আল্লাহ সারা কোনো রাজ্জাক নাই কথা বলেন ঠিক কিনা আর কেউ আছে আল্লাহ সারা আর কেউ আছে নাই আর কি মনোযোগ দেন ঈসা আলী হজরতে ইসমাইল আলী সালামের নসলে একজন আল্লাহ ইসমাইল আলী কে দিয়ে হাজারাকে দিয়ে বর্তমান কাবা পাঠাই দিল একটা উটের পিঠে চড়ে আল্লাহ আর খলিল রানা হয়ে গেল বর্তমানে কাবা জমজম কূপ যে এখানে এর পাশে একটা গাছ ছিল তৎকালীন সময়ে এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লাম হজরত হাজারাকে নামায় দিলেন কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হজরত হাজারাকে রেখে দিয়ে ইব্রাহিম আলিয়া রওনা দিলেন এমন সময় হজরত হাজার ইব্রাহিম আলাইস্লামের জুব্বা টেনে ধরলেন দিক থেকে জুব্বা টেনে ধরলেন কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম দাঁড়াইলেন না তিনি হাঁটতে লাগলেন আর জুব্বা আর আসল ধরে ধরে পিছিয়ে পিছে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন সাবি একটা বার আপনি বলে যান এই নির্ঝুম নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় ইসালাম ডেকে বলেন বিবি বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে বছর পরে আল্লাহ একটা কলিজার টুকরা দিয়েছে এই সন্তানটাকে আমি ক্ষুধা রুকমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি বিবি রে আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না এটা আমি আমার আল্লাহ আর ইচ্ছাই তোমাদেরকে রেখে যাচ্ছি তখনই হাজরাতে হাজারা বললেন হাসমুন আল্লাহ নেম আলী ওয়াকিল হেমালি মৌলা মন্ন্যাহমান শু আল্লাহর বিবি প্রিবী আম্মাজান হাজারাত্দে বলতেছে স্বামী খুদার হুকুমে যে রেখে যাচ্ছেন তাহলে আপনি শুনে নেন আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে একবার জোরে বলেন আল্লাহ একবার আরো জোরে আরো জোরে আর জোরে 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 আর আমার দেশে কোন মহিলার সন্তান যদি মারা যায় তাহলে মহিলা শিক্ষের বারে আল্লাহ রে তুমি আমার ডারে দেখছ রে পাশের বাড়ির ডারে দেখো নাই রে

শয়তানা পালাবে এ গানে সুরেশরে কান্দে গানে সুরেশরে বেড়ি কাটতেছে কোন সিস্টেমের কান্দামি জানিনে শয়তানা এসে গালাগা করতেছে গানে সুরেশরে মহিলা কান্না করে এ নারী জাতি আম্মা জান হাজরা থেকে ধৈর্য শেখা লাগবে তোবার সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন হাসবুল্লাহ ওয়াকিল নাসি আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো ওরা বলে আলহামদুলিল্লাহ আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন দুইজন দশজন নবীর নাম কা বলতে পারে না যদি বলেন দশজন নায়কের নামকা ওরা বলে দেবে দশজন গায়কের নাম কা ওরা বলে দেবে দশজন প্লেয়ারের নামকা ওরা বলে দিবে। কিন্তু দর্জন নাম ওরা বলতে পারে না এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা কথা শিখাই না নিজেরাও শিখি না নিজেরা মহাবিলে বসি না বাচ্চাদেরকে মহাবিলে বসাই না মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাবো হ্যাঁ মানব জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো রা বলে আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমাদের খাও কি তোমাদের পানিও কি তোমাদের অবস্থা কি ওরা ডাক দে বলে হাসমন আল্লাহ ন্যায়মাল ওয়াকিল ন্যায়মাল মাহুলা বা ন্যায়মাল নসি আল্লাহর উপর আমাদের ভরসা আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান কোন নারী বোরকা সারে না দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব সারে না বাবা মরে গেছে হেজাব সারে না স্বামী মরে গেছে হেজাব সারে না ভাই মরে গেছে হাজাব সারে না বোন মরে গেছে হাজাব সারে না মা মরে গেছে হাজাব সারে না পরিবারের সবাই শহীদ কিন্তু নারীর হাজাব সারে না নারী বোরকা সারে না একসাথে বলবেন আল্লাহ আকবর না না হয় না আর জোর একসাথে বলেন আল্লাহ আকবর তাহলে আমাদের নারীদের এরকম হাজাব বোরকার দরকার আমাদের নারীদের বোরকা হাজাবের দরকার প্রয়োজন আল্লাহ ফরজ করে দিয়েছেন মনোযোগ দিয়ে শুনিয়া যান হজরতে ইব্রাহিম আলী সালাতাম ইসমাইলকে রেখে চলে গেলেন যাওয়ার সময় মধ্যে বুখারির যখন ইসমাইলকে রেখে চলে যাচ্ছিলেন বহুদূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাইল এবং হাজারাকে দেখা যায় না তখনই তিনি কাবার দিকে ফিরে দুই হাত বড়াই দিয়া বললেন এর রাব্বি তোমার হুকুমে নির্জনে আমি আমার সন্তান রেখে যাচ্ছি। আল্লাহ তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফাইসা করো এই জায়গাটা তুমি বানিয়ে বানিয়ে দাও দাও পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি আবাদি এবং এটা হেদায়তের কেন্দ্রবিন্দু তুমি বানিয়ে দাও আল্লাহর খলিল দোয়া করলেন তিনি হাত তুলে হাত বাড়ে তিনি দোয়া করলেন ওই সময় তার মানে বোঝা গেল এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা হাত উঠি দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না এটা সব নবীর জমানার সুন্ন একবার জোরে বলা যাবে কে মারা হবা দিয়ে যে চলে গেলেন আবার তিনি হার আনে বর্তমান ফিলিস্তিন আবার চলে গেল আম্মাজান সারার সাথে আম্মাজান সারার বয়স একশো বছর আমাদের খুদার খলিলের বয়স একশো প্লাস দশ কি চোদ্দ তখন আল্লাহ জিব্রাহিল্লাম দিয়ে এগারো জন ফেরেস্তা সহ ইব্রাহিম আল্লাহর খলিলের একটা আদত ছিল মেহমানদারি করা আমার দিকে তাকা এটা আমরা মুসলমান ভুলে গেছে অনেকে ভাবেন যে এটা খাওয়ালি বুঝি বেদাত হয়ে গেল এটা একটা ডাহা মিথ্যা ভুল ধারণা আল্লাহর খলিলের আদত অভ্যাস ছিল মেহমানদারি করা তিনি কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন প্রতিনিয়ত ডেকে ডেকে ঘরে এনে মানুষকে খাওয়াইতেন একসাথে বলবেন না মার হাবা সহি আল্লাহ রসুল বলছেন উন্মত্রে তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমার ভাইকে একটা খুরমা দিয়ে হলেও খাওয়াইয়া হলেও তুমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো পড়ে নাও আল্লাহর খলিল বসে আছে জিবরাইল মানুষের বেজ ধরে আর বাকি তারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া সালামের জবাব দিলেন তোমরা কানা বলে আমরা আল্লাহর मेहमान আপনার কাছে আসি হে খোদার খলিল আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন বসতে নিয়ে ভিতরে যায় হাজরত আম্মা যান সারাকে ডাক দে বলো সারা রে আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে দ্রুত গতিতে তুমি রান্না করো বলে কি রান্না করব। বলে আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি তুমি রুটি বানাও ছাগল জবাই করলেন আল্লাহর খলিল জবাই করে গোস্ত বানিয়ে দিয়ে গেলেন আব্বাদান সারা দাসিবাদি নিয়ে রান্না বান্না শুরু করে দিলেন রান্না হয়ে গেল উত্তম খাবার গোস্ত এবং রুটিগুলি সামনে এনে দিলেন খলিল বলে শুরু করলেন মেহমানদেরকে বলেন আপনারা বিসমিল্লা শুরু করেন একসাথে বলবেন না যতদিন বাংলার জমিনের আকাশে আজান চলমান থাকবে কালেমার পতাকা উদ্দিন থাকবে ততদিন শাহজালাল আলিয়ামী মজারিদের যে চলমান থাকবে শাহ আলী বুগদাদের যে চলবে খানজাহান আলীর জিয়ারত চলবে মাহেশ্বরের যে আরত চলতে থাকবে আর রাজশাহীতে শাহাদুব্দমের যে আরত চলতে থাকবে কোনো দিন বন্ধ হবে না কারণ তার আল্লাহকে খুশি করে গেলেন সন্তুষ্ট করে গেলেন আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া লাগবে কবর হারিয়ে যাবে নিঃশিন্ন হয়ে যাবে কবর আমাদের কিছুই থাকবে না খুশি করেছিলেন ইব্রাহিম আলি সন্তানকে রেখে চলে গেলেন বহুদিন পার হয়ে গেল আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম আলী সাল্লাম সুদূর ফিলিস্তিন থেকে বর্তমান ফিলিস্তিন তখন নাম ছিল হারান এ হারান অঞ্চল থেকে নিজে উঠে পিঠে চর হয়ে ইব্রাহিম আলী ইসাল্লা বর্তমান বাইতুল্লাতে আসলেন আসার পরে দেখলেন বিরাট বড় জনবসতি এই জনবসতি দেখিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলিহিসাল্লাহসালাম খজনিয়া হাজরত ইসমাইল কে পাইলেন পরিণত মাসে কোরআন বলতেছে এইভাবে ফালা বালাগা বাহু সায়া খনায়া বুনেয়া ইন্নি আর ফিল্মান আমি আন্নি আজ বাহু ফাদুর মাধা তার

পরিণতভাবে সুপরীত হলেন বুঝের শক্তি হলো তিনি বালেক হলেন বালেক মানে বিবাহের উপযোগী হলেন তার মানে কেউ বলেছেন পনেরো ষোলো সতেরো বছর বয়স কেউ বলেছেন আঠারো কেউ বারো বিভিন্নজনের বিভিন্ন পরিণত পরিণতভাবে সুপরীত হলেন ইসমাইল আলিহিসলাম কি ইব্রাহিম আলাইসাল্লাম বলেন ব্যাটারে ইনি আরফিল আমি স্বপ্ন দেখলাম আন নিয়াজবাহু আমি তোমার জবাই করতেছি কুরবানি দিচ্ছি আল্লাহ মাকে হুকুম দিয়েছেন তোমাকে কোরবানি করা বেটা তুমি বলো তুমি এই কুরবানিতে রাজি আছো না এই যুবকরা ছেলেরা ভালো করে শুনে না মা বোনরা শুনিয়া যান নিজের সন্তানকে বাবা মা বাবার প্রতি আনুগত্য শিখাবেন আনুগত্য শিখাবেন মুরব্বিদের প্রতি সম্মান শিখাবেন তাজিম শিখাবেন যদি আপনি তাজিম না শিখান তাহলে বাচ্চা ভবিষ্যতে বে আদব হয়ে যাবে এই জন্য আমাদের তরিকতের প্রথম সবকের নাম হলো আদব 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 যারা নাই সে বিয়াদব আর বিয়াদব যত বড় আলেম হোক না কেন ওই বিয়াদবের চার পয়সা ও সমাজে মূল্য নাই কথা কর না কেন ঠিক কিনা আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সব যদি হুজুরে দমক দেয় মুরব্বী বাবা যদি যদি দমক দেয় তাহলে আপনারা মানবেন নি ইমাম সামনে রাখবেন নি সবাই কি বলবো যে ইমাম সব লোক বালানা তার আদব নাই ধরেন আর কি আমি একটা উভা দিলাম ইমাম সাহেব কিন্তু সম্মানিত তিনি আলেম তিনি সম্মানিত ব্যক্তি তিনি জানলে বলা তিনি আলেম কিন্তু তারপরে আপনার কাছ থেকে হৃদয় থেকে শ্রদ্ধা উঠে গেল কারণ কি সেই তার মানে বোঝা গেল আদবহীন লোক যত বড় আলেম হোক যত বড় জ্ঞানই হোক তার চারপাশেও দাম নাই দুনিয়াতেও যদি দাম না থাকে তাহলে আখেরাতেও এই জন্য তরিকতের প্রথম সবকের নাম কি আদমে মানুষ আউলিয়া হয়ে যায় কত সত্য আদমে মানুষ আউলিয়া হয়ে যায় প্রিয় উপস্থিতি হাজারাতে ইসমাইল ডাকতে বলতেছে আব্বা যা ও আব্বা যান আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আদিষ্ঠিত করেছেন হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করে আব্বা ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন আপনি কুরবানি করে দেন আব্বাজান

ইব্রাহিম আলাই সাল্লাম বেবির কাছে যা বলেন বেবি সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরে সাজায় দাও নিয়ে যাব তাকে আমি সন্তানকে নিয়ে যাওয়ার সময় হল সুন্দর কাপড় পরিয়ে গোসল করে আর সন্তানকে আদর করে দিয়ে দিলেন বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয় ওইখানে চলে গেলেন আর অমন সময় শয়তান ডাক ডাকে ইসমাইল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তখন ইসমাইল আলী ইসলাম পাথর নিক্ষেপ করেন দুরাহ শয়তান আমার আব্বাজান আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তুই এখানে কেন আর আল্লাহর খলিল পাথর নিক্ষেপ করলেন শয়তান ধসে গেল এইখানে গেলে এখনও শয়তানকে পাথর মারা হয় যদিও শয়তান ওইখানে নাই কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয় এখন শৈতানি কেন ফাতুর মারবে সন্দেহ তো নাই ওখানে তো ফাতুর কেন মারবে ওই যে বাবার প্রতি সন্তানের আনুগত্য এবং আল্লাহর বান্দা কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য যে রাব হুকুম দিছে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আমার আব্বা আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি হতেই হবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমার দেশের কুরবানি হলো ফ্রিজ রেডি কি করবা দিদে বাপ নতুন ফ্রিজ রেডি হয় স্বাদ হয় বাড়ির বেডি আরো ডিজিটাল মহিলাদের কথা কই লাভ নাই উরে বাপ রে বাপ একটা হিসাব করতে কয় মন হইতে পারে ফ্রিজে কোন কোন জায়গা রাখবো আগে রেডি করে কোন কোন জায়গা রাখবে আগে থেকে পরিকল্পনা শুরু হয়ে যায় এরকম কুরবানির চার পয়সা মূল্য আল্লাহর কাছে নাই কথা কন না কেন ঠিক কি না এই জন্য সন্তানদেরকে আল্লাহর প্রতি রসুল করিমের প্রতি আনুগত্য এবং পিতা মাতার প্রতি আদব মুরব্বীদের প্রতি আদব আমাদের দেশের বহু ছেলে বহু যুবক মুরব্বীরা সালাম পর্যন্ত দেয় না ঠিক আছে বলেন কেন জোরে বলেন বহু যুবক আছে মুরব্বী সালাম দেয় না আর মুরব্বি যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো চার পয়সা দাম নেই মুরুব্বি যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো চার পয়সা দাম নেই বাবা ওর কাছে দামই নেই আর যদি একটু লাট সাহেবের পুলো হয় নিচে যদি তিন লাখ টাকার মোটর সাইকেল নিচে থাকে তাহলে ভড়ুত 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 সামনে চাষা না বাপ না খালু না তালুই না বিয়ে কিচ্ছু নেই ওর কাছে কিচ্ছু নেই ও ইসরায়েলি ট্যাং নিয়ে ঘুরতেছে কি কথা বল না কে ও ইসরায়েলি ট্যাং নিয়ে ঘুরতেছে সামনে যা পাবে সব চাপা চাপা করি দি এই চিন্তা ও মানুষে মানুষে মনে করে ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে না আর ও মোটরসাইকেল ফাসা নিছে ঢুকলে ও আর সামনে মুরুব্বি মুরুব্বি বনী হয় না কি কথা বল না কে মা সন্তানরা আদব সব কিচ্ছু শিক্ষা দেয় ওটার খালি এই জন্ম দিয়ে ইঁদুরের মতো খালি মানে খালি খাওয়া হয়েছে খালি ইঁদুরের মতো খাওয়া হয়েছে কষ্ট হইতেছে আপনাদের উচিত কিন্তু মাই বাজার হয় ডাল কুটুম বাজার হয় আর গরম ভাতে বিলাই বাজার হয় বাবাজি আগামী প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল কেমন জানি না শহর অঞ্চলগুলির ভিতরে ঢুকলে খালি ভম বাম ভম বাম বম বাম বাম বা কি যে অবস্থা কোনটা বেডা কোনটা বেডি মাঝে মধ্যে চিনা দেয় বেটার ফ্যান বেডি লয়ে গেছে না বেডি জিন্সের ফ্যান পরে শার্ট গায়ে দেয় বোঝা যায় না কোনটা ব্যাডা আর কোনটা বেডি চলতেছে সরম লজ্জা কুত্তাও মাঝে মধ্যে সাইয়ে চিন্তা করে হা রে তোরা মানুষই চোখ কুত্তা এবং এগুলি এক ধরনের অসুস্থতা কি কথা এগুলি কি অসুস্থতা সারা দেশের মানুষের কারো লুঙ্গি আছে কারো জুব্বা আছে কারো প্যান্ট শার্ট আছে ভালো সুন্দর পোশাক পরে চলতেছে পুরুষ পুরুষের পোশাক তুই মানুষ হইয়া পুরুষের পোশাক তুমি মহিলা হয়ে পুরুষের জিন্সের প্যান্ট কা তুমি নারী হইয়া জিন্স পুরুষের লুঙ্গিটাও নিয়ে যাও জাঙ্গেটাও লুয়ে যাও যাও লুয়ে যাও আমরা লুঙ্গিঙ্গি ফাইজামা কি হয়ে যাওয়ার কামিজটা আমরা যাও হয়ে গেল পাগল দেশে কত কোয়ালিটি হয়েছে বাবা এক ধরনের অসুস্থতা কি কথা বল না কেন ঠিক কিনা নারী নারীর পোশাকে থাকবে পুরুষ পুরুষের পোশাকে থাকবে কথা বল না কেন ঠিক কিনা সে কোন ধর্মের সেটা আমার বিষয় না নারী নারীর পোশাকে পুরুষ পুরুষের পোশাকে আল্লাহ নারীকে নারীর আকৃতিতে তৈরি করছে পুরুষকে পুরুষের আকৃতিতে

মা বোনেরা শুনে যাবেন যুবকরাও শুনে যাও আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে হাজরতি ইব্রাহিম আলি সাল্লাম ছোট্ট একটা টিলার উপরে হজরত ইসমাইল আলি ইসাল্লামকে নিয়ে গেলেন সুরিতে দাঁড় দেওয়া হচ্ছে পৃথিবীর কেউ নাই শুধু ইব্রাহিম এবং ইসমাইল জনমানবহীন নির্জন আল্লাহর খলিল সুরির মধ্যে শান দিচ্ছে পাথরের মধ্যে সুরিটাকে ধার দিচ্ছিলেন ইসমাইল আলহ সালাম ডাক দেয়া বলেন আব্বা যান আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন খুদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা যান তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যাই দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা যান দয়া করে রাখবেন দেখেন একটা সন্তান তার বাবাকে বিনা সাথে বলছে আব্বা যান আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন আর আমার হাত শক্ত আব্বা যান বেঁধে দিবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি নড়াচড়া হয় তাহলে আপনারকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে আব্বা যান আপনি আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন আর আমাকে উপুর করে শোয়াবেন আর আপনি আব্বা যান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন বাবা গো চোখগুলি এই জন্য বাঁধবেন আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে যদি খোদার আমার হুকুমে আপনি দেরি করে ফেলেন আল্লাহ বেজার হয়ে যাবে একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে বুঝতে পারেন কলিজার ভিতরে আশি বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে সন্তান বলতেছিল আব্বা যান আমার জামাটা খুলে নিয়ে যাবে মায়ের কাছে পৌঁছাইবেন মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমারকে দোয়া করে দেয় মা যেন আমাকে দোয়া করে দেয় যুবক বন্ধু হজরত ইসমাইল আলী সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলি কেমন লাগতে পারে কিন্তু একটাই কথা খুদার হুকু আজকে পালন করতেই হবে আল্লাহর হুকু আজকে পালন হবে কোরবানি পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খুদার হুকুম পালন করতে গেলেন আল্লাহর খলিল হজরত ইসমাইল আলী ইসলামের চোখ বাঁধলেন হাত পা গুলি বেঁধে ফেললেন আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি যাতে ইসমাইলকে দেখা না যায় আল্লাহ আকবর মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে যখন সুরি ইসমাইল আলী ইসলামের গলা বরাবর চালাইতে লাগলেন নামাইতে লাগলেন জিব্রাইল বলতেছিল হুজুর আমি তখন আল্লাহ আব্বাকের আসে মো নিচে সিদ্ধাতুল মন তাহার পাশে ছিলাম আমি আমার মালিক ডাক দিছে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে চল্লিশ বছর ধরে যে জমদুম্বাটা লালন পালন হয় জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে সুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের সুরির নিচে দুম্বাখানা চালায় দাও একবার জোরে বলা যাবে আল্লাহ হুয়াক বা কোরবানিক ছুরি পড়তেছিল আল্লাহ আকবার বলে পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জান্নাত থেকে দুম্মা টান দিয়ে নে জিব্রাইল বলল হুজুর এত দূর তো আমি আসছিলাম ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো আমি দ্রুত গদিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে সুরি পড়ার আগে ইসমাইল আলাইসাল্লামকে টান দিয়ে সরাইয়া দুম্বা সুরির নিচে চালাই দিলাম ইব্রাহিম আলাই সাল্লাম চোখ বাদা অবস্থায় দুম্বার গলার মধ্যে সুরি চালায় দিলেন দুম্বা কেটে যাবে হয়ে গেল গল গল করে রক্ত পড়তে লাগলো ক্ষুদার খলিল মনে করছেন সন্তান কুরবানি হয়ে গেছে আহা আহা উনি যখন সুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জি ব্রাইল আর ইসমাইল আলাইকুম সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুস্কি হাসতেছে একবার জোরে বলে আল্লাহ কি ধন চায় না মন চায় মন চায় জোরে বলেন মন চায় আর জোরে বলেন কি চা আল্লাহ মন চায় মন 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 উনি তুই আল্লাহ চায় আনুগত্য আল্লাহ চায় আনুগত্য চায় আনুগত্য চায় প্রেম চায় ভালোবাসা চায় আল্লাহ আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে এই জন্য বান্দা যখন হাইয়া আলা সলা বলার পরে হেঁটে 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 এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দিকে যায় আল্লাহ ডাক দেখা তারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলে দেখ আমার বান্দাসকে বৃদ্ধ হয়ে গেছে লাঠির উপরে ভর দিন হাইয়ালা চালা বলার পরে আর দেরি করে নাই আমারে বান্দা এই ঠুকনো কালে বৃদ্ধ কালে আমার বান্দা লাঠির উপরে ভর দিন আমারে বান্দাটা আমি ক্ষুধার আন কর্তব্য কাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে হে ফেরেশতারা তোমরাই না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা যা তোরা সাক্ষী থাক আমি আমার এই বান্দার জীবনের সব গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ কি সম্পদ চায় না হৃদয় চায় হৃদয় হৃদয় প্রেম ইব্রাহিম আলাইহিস সালামের চাইছিল আল্লাহ তিনি মহব্বত দিতে গেছেন আহা সন্তান কি বিনতির সাথে বলতেছিল আব্বু চোখটা বেঁধে নিয়ে না আমার জামাটা খুলে আম্মাকে দিন মা যেন দেখে দেখে আমার জন্য আহা সেই কঠিন ইব্রাহিম হুকুমের প্রতি আনুগত্যের প্রতি আমাদেরকেও আল্লাহর বিধানের প্রতি অনর থাকতে হবে আল্লাহর আনুগত্যের দিকে নবীর গুলামের দিকে আমাদেরকে নিয়োজিত করতে হবে কথা বলেন ঠিক নাবি ঠিক উপস্থিতি সময় দীর্ঘতায় আপনাদের কষ্ট হবে আমি যে কথাগুলি আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি আমলে পরিণত করার চেষ্টা করবেন কথা লম্বা বাড়াবো না ও কাছে নিয়ে যাবেন খেয়ে যাবেন আমি আগেই বলেছি আপনাদেরকে যে সব কিছুর নেগেটিভ ভাবাটা ঠিক না পজিটিভ দেখতে হয় আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দান করুন সকলে বলে না আমিন